হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বে অনামিকা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই ইয়ামি একটি রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে লাভা কেক আর এই কেকটি আপনারা হাতের কাছে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আর যারা আমার চ্যানেলেই নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করে দিন লাভা কাপকেক বানানোর জন্য আমি এখানে একটি ড্যারি মিল্ক চকলেট নিয়েছি কিন্তু এটা পুরোটা আজকে রেসিপিতে ইউজ করবো না এটার অর্ধেক লাগবে আজকের রেসিপির জন্যে এবার এটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে চকলেটটাকে একটি ছোট বোলে তুলে রাখছি এরপর আমি এখানে একটি বোলে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এর উপর সেই চকলেটের ছোট বোলটা বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম পানি দিয়ে চকলেটটাকে আস্তে আস্তে নেড়ে মেল্ট করে নিচ্ছি আমার চকলেটটা এখানে মেল্ট করা হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি আমি এখানে দুই প্যাকেট ইয়ো ডার্ক চকলেট কুকিস নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে ওরিও ইউজ করতে পারেন দুটো সেম রেজাল্টই দেবে এবার এই গুলোকে প্যাকেটের মধ্যে রেখেই আমি গুঁড়ো করে নিচ্ছি এবার একটি বলে আমি দুই প্যাকেট বিস্কুটের গুঁড়োই ঢেলে দিচ্ছি এবার অল্প অল্প করে গরম পানি ঢেলে এই বিস্কুটের গুঁড়োটার একটি ব্যাটার রেডি করে নিচ্ছি অবশ্যই এখানে কুসুম গরম পানি ইউজ করতে হবে আমি প্রথমে চার চা চামচ পরিমাণ পানি ঢেলে এটার একটি ব্যাটার রেডি করে নিচ্ছি এবার এই ব্যাটারের মধ্যে দেড় চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ এবং পরে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আবার টাইট হয়ে যাবে তাই আবারও অল্প করে পানি মিশিয়ে এটাকে একটি ব্যাটারে রেডি করে নিচ্ছি আর এই ব্যাটারটা রেডি করতে আমার টোটাল আট চামচের মতো পানি লেগেছিল পানিটা অবশ্যই কুসুম গরম ছিল ব্যাটার রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে এরকম একটি ছোট কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর যে চকলেটটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাই ব্যাটারের মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি এরপর একটি কাটার চামচের সাহায্যে ব্যাটারের চার সাইড থেকে অল্প অল্প করে ব্যাটার তুলে এই পুরোটা চকলেট কভার করে দিতে হবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেই প্রসেসটাই ফলো করবেন চকলেটটা খুব সুন্দর করে ঢেকে দেওয়া হয়ে গেছে এবার করতে হবে কি কাপের চার সাইড টিস্যু দিয়ে মুছে দিতে হবে আর এই কেকটা আমি চুলায় বেক করব কোনো ধরনের ওভেন বা প্রেসার কুকারের ইউজ হচ্ছে না কড়াইয়ের ওপর আমি একটি বক্সের ঢাকনা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ডও ইউজ করতে পারেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে বেক করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে চুলার জালটা নিভিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর এই কেকটা কিন্তু অনেক ফ্লাফি হয় কেকটা দেখতে কিন্তু খুবই কিউট লাগছে আর এই কেকের টেস্টটাও খুব মজার হয় আমার মতো আপনাদেরও যদি কেকটা দেখেই খেতে ইচ্ছে করে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আজকেই কেকটা বানাতে কিন্তু খুব বেশি পেরেশানি হয় না আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কেকটা রেডি হয়ে যায় আর যেহেতু লকডাউন চলছে ফ্রি টাইমে কুকিং এক্সপেরিমেন্ট তো করতেই পারেন আরেকটা কথা হচ্ছে এই কেকের চকলেটের পরিমাণটা কিন্তু একদমই আপনাদের উপর ডিপেন্ড করে ইচ্ছে করলে পুরোটা ডেয়ারি মিল্কই এই কেকের মধ্যে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কেকটা আরও একটু চকলেটই হতো কিন্তু আমার কাছে হাফই ঠিক লাগে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করে দেবেন আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকের আয়োজনে এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ সো মাচ গাইস